দশ বছরেও উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। চলতি মেয়াদে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে পায়রা, রামপাল ও মাতারবাড়ির বিদ্যুৎ, আশা প্রতিমন্ত্রীর। টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ, বললেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন। মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে অভিজ্ঞদের কাজের ব্যাপক সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও সরকারি পৃষ্ঠপোষকতায় কয়েক গুণ আয় বাড়ানো সম্ভব, বলছেন সংশ্লিষ্টরা। ছয় বছরের আইনি জটিলতা কাটিয়ে কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিং, ভুল এড়াতে যৌথভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনী। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিভিন্ন উৎসব সামনে রেখে আশাবাদী যশোরের গদখালির ফুল চাষিরা, 60 কোটি টাকার ফুল বিক্রি লক্ষ্যমাত্রা।